আজকে হচ্ছে আমি দিশাকে নিয়ে আরং যাচ্ছি, একটা ব্লগ করছি। আর আরং যাওয়ার রিজনটা হচ্ছে দিশার তাজিন তাসিমের জন্য গিফট কিনবে, কারণ খুব রিসেন্ট ওদের বার্থডে গিয়েছে, তো ওদের হচ্ছে গিফট কেনা হয়নি। সো দিশা আজকে আমার সাথে যাবে, ও পছন্দ করে তাজিন তাসিমের জন্য গিফট কিনবে এবং তাদেরকে গিফটটা সারপ্রাইজ পাঠাবে। আর দিশাকে আজকে মানে হচ্ছে সাপোর্ট করবে, মানে পাশাপাশি থেকে হচ্ছে ড্রেসটা কিনতে সাহায্য করবে হচ্ছে মিথিলা, কারণ হচ্ছে যে দিশা যদি একা পছন্দ করতে না পারে সেজন্য অবভিয়াসলি এটা দিশা পছন্দ করবে, কারণ তাজিন তাসিমের জন্য গিফট কিনবে, এটা হচ্ছে অনেক স্পেশাল, দিশার জন্য অনেক স্পেশাল, তাই না? তুমি কি কিনবা, মানে কি ইচ্ছা তোমার? পাঞ্জাবি টি শার্ট আর ফতুয়া, নাকি দুইটাকে দুইটা লুঙ্গি কিনে দিয়ে দিবা? ওকে, সো আমরা এখন যাবো আরং, আমরা গিয়ে দেন হচ্ছে ওদের জন্য যখন কিনবো আপনাদেরকে দেখাবো আমরা ওদের জন্য কি গিফট কিনতেছি, অ্যান্ড বাকিটা আমরা জানাচ্ছি। সো রেডি, আমরা অলমোস্ট, রাত হয়ে গেছে, এই যে বাইরে রাত হয় নাই, সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন বের হচ্ছি। আমার বোন আসছে, ওকে আমরা এখন একটু টেক কেয়ার করবো, একটু চা নাস্তা দিব, ঠিক আছে? বেচারি বসে আছে। দিশার মাম্মাম দিশার জন্য অনেক সুন্দর গিফট নিয়ে আসছে, পায়েল। আরে যত বলি তত বলে যা। ওকে, তো দিশার মাম্মাম আসছে, বাসায় একটু থাকবে, আর আমরা হচ্ছে এখন একটু শপিংয়ে যাবো। আমরা আবার শপিং এ গিয়ে হচ্ছে সবাইকে আবার নিচ্ছি যে আমরা তাজিন তাসিমের জন্য কি গিফট কিনছি। ওকে, রেডি হওয়া নাই তোমরা এখনো? আসো আসো দিশা, আসো চলো মিথিলা, চলে আয়। ওকে, সো আমরা এখন বের হলাম, দিশা আসো। তার মাম্মামকে সে ছাড়তে রাজি না, আয়সার পাবে না এই জন্য। চাবিটা নিয়ে নাও মিথিলা, চাবিটা নিয়ে নাও। লুঙ্গি কিনবা? ইয়েস, বাংলাদেশে অর্ধেক ছেলে দেখা জিনিস লুঙ্গি, ওরা ওরা তো বড় হয়নি তো লুঙ্গি কিনবে, এই ছেলে তো যেমন আমার বাবা সামনে কোরবানি ঈদ আসতেছে, ওগুলো পুরো মাংস কাটতে পারবে, রাতের বেলা যদি থাকে তাহলে তো লুঙ্গি পরতে হয়। ও আচ্ছা, আমরা আমাদের বাসা থেকে আরঙ্গের ডেস্টিনেশন অত বেশি দূরে না, খুব কাছে। হ্যাঁ, দুটা কি পরিমাণ দুষ্টাগামি করে আরঙ্গের সামনে দাঁড়ায় আছে। তো আমরা আরং চলে এসেছি, আমার ডিসাইড হচ্ছে আমি ওদের জন্য পাঞ্জাবি নেবো। তোদের বয়সটা কত বয়সে নেবে? হচ্ছে 10-11 হবে না ওদের? 10-11 নাকি 9-10? এত বড় আর এত লম্বা না, এটা হবে না, 9-10 মনে হয়, 8-9 এইটা হবে, এইটা হইতে পারে, হ্যাঁ এইটা হবে, 8-9 হবে। এইরকম দেখো, সুন্দর সুন্দর দেখো, দুইটা খুঁজো তোমরা পাঞ্জাবি খুঁজো। এইটা সুন্দর না, মানে সাইজ নেওয়া যাবে, দেখো মানে ধরো, তো দেখো খুঁজে, পছন্দ হলে আমাকে বলবা, হ্যাঁ যেটা পছন্দ ওটা বলবা। আমি ওইদিন অনেকগুলো খুঁজে গেছি, ওরা অনেক ফর্সা না, মানে এটা ছুরির সাথে মিশে যাবে, ওদের জন্য একটু কালারফুল দেখতে হবে। এখানে দেখো টি শার্ট দেখবা, টি শার্ট ওইদিকে, যেদিকে দেখো এই যে এখানে টি শার্ট, টি শার্ট দেখো, 8-9 দেখো, 8-9 ব্ল্যাক তো ওদের আসছে, একটু কালারফুল দেখ, এটা সুন্দর না ধরতো, ওয়া ওইটা নাইস, অনেক ভাল লাগবে।
এইটা অনেক সুন্দর, এইটা নেই, নাইস, ধরো তো এটা 10-11 নাইস, অনেক সুন্দর, আরো দেখো পছন্দ হয়েছে তোমার এটা। তারপর পাঞ্জাবিটা একটু দেখি, এই কালারটা কেমন, এটা কেমন দেখি দেখি, এটা থেকে এটাই, এটা তোমার পছন্দ হয়েছে, এটা ওর আছে আই থিঙ্ক, এরকম একটা দেখছিলাম টি শার্ট, কাজিন তাসিমের জন্য গিফট কিনতে এসে তার জন্য কতগুলা কিনছে দেখি, তার জন্য এতগুলা নিছে, সে আরো নিবে, এখন এগুলো আনতে গেছে। তুমি কি এখন শার্ট নিবো? এটা মানে গিফট কিনতে এসে সে নিজের জন্য এতগুলো নিয়ে নিচ্ছে, তোমাকে নিয়ে আসা যাবে না, তোমার পছন্দটাও নিচ্ছে আমার পছন্দটাও নিচ্ছে, এই জন্য তোমার ডাবল হয়ে যাচ্ছে। আমার এইটা, এইটা আমার খুব পছন্দ হয়েছে, এইটা আমার পছন্দ হয়েছে, আর এটা দিশার পছন্দ, এটা দিশা নিবে আর এটা আমার পছন্দ নিবে, হ্যাঁ এখন এই জন্য দুইটাই নিচ্ছি, এটা আমার যেহেতু আমার পছন্দ, এটা দিশার পছন্দ, আরেকটা আসতেছে ওইটা দিশার পছন্দ, মানে এই দুইটা আমার পছন্দে আর এইটা, আর আরেকটা আসতেছে ওইটা দিশার পছন্দ, ওকে দেন হচ্ছে আমরা আর একটু উপরে যাব, ওকে রাখো নিয়ে আসুক, তারপর তুমি আজকে আমাকে কাটিং করতে নিয়ে আসছো, মিথিলা কিছু নিবি কেন, কারণ আমার গুলো ইয়ে করবে, কেন মিথিলা কেন নিবে না, এই যে দেখো অলরেডি পড়া আছে, মিথিলাকে অপমান করে দিচ্ছি, আরে আমি আসি দিশা যে মাসে কোনো প্ল্যানিং ছাড়া, আর দিশার অল জামা আমার সেট হয়েছে, তা আমার কিছু কেনা না, আসলে দিশা যে জামাগুলো কিনে এগুলো দুজনেরই, কারণ হচ্ছে মিথিলা আর দিশা মিলেমিশে পড়ে, কিসে এটা থাকবে, এটা বড়টা নিবে, 12-13 লাগবে, এটা ছোট, আমার পক্ষে এটা নেওয়া যাবে না, এটা সুন্দর না, আমি এটা দিব, নিতে দিব না, ওকে আসো আমরা অন্য কিছু কিনে আসো, দেখেন মুখ ফুলা দিয়ে আছে, সে এটা নিবে, এখন ঘটনা হচ্ছে এটা ওর ছোট হয় অনেক, এখন সে এটা নিবেই নিবে, এটা ছোট হয় তোমার, তাহলে এখান থেকে কোনটা বাদ দেবা দেখো, কোনটা কেন এটা বাদ দেবে, এটা আমার পছন্দের, এটা কি জন্য নিবে, এটা সাদা দুই দিনও পরবে না, এটা হইছে সে দেখেন কতগুলি নিচ্ছে, মানে তার পছন্দেই নিবে, ওইটা নিয়ে কান্নাকাটি করছে, তার আব্বুকে ফোন করছে, কি বলছো আব্বুরে ফোন দিয়া, আমাকে টাকা পাঠা, আমার জামা আমু কিনা দেয় না, খালি নিজের পছন্দে কিনা দেয়, আর যেটা হচ্ছে আমি ওর ওর পছন্দ, আমি দুইটা কিনছি, আমার পছন্দে দুইটা কিনছি, তারপরও সে আরেকটা গিয়ে পছন্দ করছে, দেন হচ্ছে ওর আব্বুকে বলে ফোন দিয়ে কান্না করে, আব্বু আম্মু আমার পছন্দে কিনে দেয় না, দেন ওর আব্বু আবার টাকা পাঠাইছে, এখন ওর আব্বুর পছন্দে একটা কিনতেছি, ঝগড়াঝাটি কমে বা চলো বিল করি, হাই দিশা, দিশা তোমার বন্ধুকে দেখবা, এক
শপিং ডান, দিশা এই যে শপিং করে একদম ড্রেস চেঞ্জ করে ফেলেছে একটা, সে এটা পরেই বের হবে দেখিস। তাজিন তা সিম্পল আর দিশা, তোমার ড্রেস আনছি আনছি ড্রেস। সো দুজন তো একটা বাদ, মানে তোদের বাদরটা নিয়ে নিবি, আমরা বাসায় চলে যাচ্ছি আর বরাবরের মতো হচ্ছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যারা দিশা দুষ্টামি ফাইজলামি দেখতে চান তারা বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর হচ্ছে আমাদের পাশে থাকেন। তোমরা কিছু বলো, লাইক এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এক মিনিট আমি একটা কথা বলি, মিশির আমাকে চিনতে গেছে, ও আমাকে মারামারি করছে। না তুই আমাকে চিনতে দিবি কেন, আমি কি তোর আরো মারামারি ভিডিও দেখতে হলে লাইক করেন। বাই বাই, কাইটা দিছে আমি আবার জগা আমি আছি আমার নখ বড়। আমার কি করার অবস্থা, দুইটা ভূতের মতো ঝগড়া রাখছে।